আপনি যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন না করেননি? অন্যায় করিনি। কিভাবে বলছেন এটা স্যার? আপনি যদি এটা ফ্রেন্ডলি ভাবে জানতে চান আমি বলবো কিনা সেটা আমি ভেবে দেখব, কিন্তু আপনি যদি আপনার চেয়ারে বসে উত্তরটা জানতে চান তাহলে কিন্তু আমি আপনার উত্তর দিতে বাধ্য নই। ধরে নিন অ্যাজ এ ফ্রেন্ড আমি ফ্রেন্ডলি জিজ্ঞেস করছি। তার উত্তর হবে এটাই, আমি আমার বিবেকের কথা শুনেছি, আমি আমার মানব ধর্মের কথা শুনেছি। বাইরে চাপিয়ে দেওয়া ধর্মের নিয়মের তোয়াক্কা না করে আমি অন্তরের ধর্মে দ্বারস্থ হয়েছিলাম, সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে সেই অপরাধ আমি শতবার করতে রাজি। সেই অপরাধের জন্য আমার কোনো আক্ষেপ নেই, আর সেই অপরাধের জন্য আমি বিন্দু মাত্র লজ্জিতও নই। আপনি স্যার দিনের পর দিন নিজের স্ত্রীকে ছেড়ে অন্য একজন মহিলার সাথে সহবাস করেছেন, নিজের স্ত্রীকে বঞ্চিত করেছেন। আপনি যদি আজকে ওই চেয়ারে না বসতেন আর আমি যদি চেয়ারে না বসতাম আমি আপনাকে দেখে নিতাম, কিন্তু ওই যে বললাম আইনে ঊর্ধ্বে কেউই নেই, এখন আমি আপনার কাস্টডি, তাই আমার ইচ্ছে থাকলেও আমি এমন কিছু করতে পারবো না যেটা ইললিগাল, কিন্তু একদিন আপনার সঙ্গে আমার বোঝাপড়া হবে। কি জানেন স্যার, সিনেমা টিনেমায় দেখা যায়, মানে গল্পের বইতেও পড়েছি, যে কিছু মানুষ এরকম মেয়েদের জন্য নিজেদের সংসার নিজেদের সন্তান সব কিছু বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করে, আবার তারপরে দেখা যায় এইসব মেয়েরাই তাদের ছেলে একসময় চলে যায়। আপনি কি এই টপিক থেকে অন্য টপিকে যাবেন? না মানে আমি একটু পরেই চলে যাব, অন্য একজন অফিসার আসবেন, তারাতে আপনাকে হ্যান্ড ওভার করে তারপর আমার ছুটি। হ্যাঁ স্যার, ততক্ষণ ফর্মটা আপনি ফিল আপ করে একটা সাইন করে দিন। আপনার যা ইচ্ছা আমাকে সাইন করে নিন। ওমা, আপনি যে স্যার কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না দেখতে পাচ্ছি। না, এইসব জিনিস আমার কাছে সত্যি খুব সামান্য, আমি সত্যিই তোয়াক্কা করছি না, আমি শুধু ভাবছি ঈশ্বরের আশীর্বাদ এলো আমার উপরে। স্যার, আপনার চাকরি থেকে আপনাকে সাসপেন্ড করা হলো, হ্যাঁ আপনি একটা জায়গার ফেস, কিন্তু সেই মুখটাও আপনি পোড়ালেন, একটা এত বড় নিউজ হলো, এরকম একটা মেয়ের সাথে আপনি কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন, তারপরেও আপনি বলবেন যে এটা ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, এইটাই আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ, এরকম ঘটনা না হলে আমি কিছুতেই সত্যিটাকে প্রমাণ করতে পারতাম না। ঈশ্বর আমার মঙ্গল করেছেন, আর যারা আমার অমঙ্গল দেখছেন তাদেরকে বলবো আপনাদের চোখে আলো নেই, আপনারা অন্ধ, আপনারা দেখতে পান না বা দেখতে চান না। স্যার, আপনি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে আপনি সবকিছু মনের মতন করে দেখুন, আপনার জন্য আমার অশেষ শুভেচ্ছা রইল। হ্যাঁ মেজবাবু এসছেন। আচ্ছা শোনো, এই ভদ্রলোককে পাশের ঘরে নিয়ে গিয়ে বসাও, আর মেজবাবু এলে তখন লক আপ করার ব্যবস্থাটা করো। আমি আসছি। স্যার আপনি বসুন, ওরা আপনাকে নিয়ে যাবে। ভাড়া রাখবেন না? এ ব্যাপারে আপনি ভাববেন না স্যার, কেসটা একটা রেয়ার কেস এন্ড ভেরি ইম্পর্টেন্ট, এ ব্যাপারে আমি কোনো গাফিলতি হতেই দেব না, সব কিছু ঠিকঠাক আছে, চিন্তা করবেন না। বাই। বলুন কি বলতে এসেছেন? আসলে স্যার আমি এই কথাটাই জানাতে এসেছি যে যে ঘটনাটা ঘটেছে তার পিছনে একটা বিশাল চক্রান্ত রয়েছে। তার মানে? ইনি ঋষি সেনের মা, আমি ওনাকে সাথে করেই নিয়ে এসেছি। আসলে
ঋষি সেন যখন আমাদের ওইদিকে পোস্টেড ছিলেন তখন আমার মা ওনার বাড়িতে রান্নার কাজ করতেন, আর তখনই আমার সাথে স্যারের পরিচয়। আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ফার্স্ট হই। আমি ওখানে মামা মামির বাড়িতে থাকতাম, তো ওনারা চাইছিলেন যে আমার বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমি চেয়েছিলাম পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। আসলে কি বলুন তো স্যার, ছোটবেলা থেকেই জানতাম যে আমার বাবা আমাদেরকে ছেড়ে কোথাও চলে গেছে, তাই চেয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়িয়ে মাকে একটা সম্মানজনক জীবন দেব। কিন্তু ওখানকার একজন দুষ্কৃতী আমাকে জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করবে বলে, আর তখন স্যার ঈশ্বরের মতো এসে আমাকে ওখান থেকে উদ্ধার করেন। স্যার তখন আমাকে মন্দির থেকে তুলে এনে ওনার কোয়ার্টারে আনেন। তখন ওই দুষ্কৃতীরা কোয়ার্টারে চড়াও হয় এবং জানতে চাইছে স্যার কোন অধিকারে আমাকে আটকে রেখেছে। তখন আমার মায়ের পুজো দেওয়া সিঁদুর স্যার আমার সিঁধিতে পরিয়ে দেয় এবং ওনাদেরকে বলে যে এই অধিকারে আটকে রেখেছে, আর তারপরেই দুষ্কৃতীরা চলে যায়। আর পরের দিন ভোরে স্যার আমাকে আর আমার মাকে নিয়ে ওনার বাড়িতে মানে কলকাতায় আসেন। তাই নাকি? উনি আপনাকে বিয়ে করেছিলেন, তাই কথাগুলো আগে বলেননি কেন? আসলে স্যারের জীবনের সাথে আমার জীবন কোনোভাবেই মেলে না, তাই আমি ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। আমি ভেবেছিলাম যে স্যার উত্তেজনার বসে ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, তাই আমি পরের দিন সকালেই আমার সিঁদুর মুছে ফেলেছিলাম। তারপর থেকে স্যার কিরকম একটা হয়ে যান, স্যার আমার প্রতি দুর্বল হতে শুরু করেন, আর আমিও স্যারের প্রতি দুর্বল হয়ে পড়ি। আমি সবার সামনে সিঁদুরটা মুছে ফেললেও চুলের আড়ালে আমি সিঁদুর পরতাম, আর এভাবেই আমি ওনাকে শুরুর থেকে স্বামী হিসেবে মর্যাদা দিয়ে এসেছি। জাহ্নবী, রোশনিদির সাথে স্যারের বিয়েটা আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু তাও স্যার বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু স্যার রোশনিদির ফাঁদ থেকে বেরোতে পারেননি। আমি আপনাকে একটা কথা বলছি স্যার, দেখুন আমার ছেলের কিন্তু প্রথম থেকে এই বিয়েটাতে মত ছিল না, মানে বিয়ের আগে ওদের দুজনের মধ্যে সম্পর্ক থাকাকালীনই ওই মেয়েটি আরেকটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় এবং তখন আমার ছেলের সঙ্গে ও সম্পর্ক ভেঙেও যায়, কিন্তু ওই ছেলেটি ডিচ করার পরে ও আবার আমার ছেলের জীবনে ফিরে আসে, এসে আমাদের সবাইকে এমনভাবে বোঝায় যে ও পাল্টে গেছে, ও ভালো হয়ে গেছে, আর তারপরে আমার ছেলের সঙ্গে ওর বিয়েটা হয়। আর বিয়ের পর থেকে একটা দিনের জন্যও শান্তি দেয়নি ও আমাদের, শুধু আমাদের নয় স্যার, এই মেয়েটিও ওর চক্ষুশূল, মানে প্রত্যেকটা মুহূর্তে ওকে টর্চার করত, কারণ ও অলরেডি জেনে গেছিল যে ওর বাবা আর জাহ্নবীর বাবা একই মানুষ। কি বলছেন, এই কথাগুলো আগে বলেননি কেন? আগে বলার সুযোগ পাইনি স্যার, তাই বলা হয়নি। কিন্তু আসল কথাটা এখনো বলা হয়নি স্যার, আমি যে কারণে এখানে অভিযোগ করতে এসেছি সেটা হলো আমাকে রোশনি চ্যাটার্জি তার বাবা কুশল চ্যাটার্জির সহায়তায় আর আমার সাথে যার বিয়ে হয়েছিল দীপ্তু তার সহায়তায় আমাকে বিক্রি করে দেয়। আর বিক্রি করে দেওয়ার পর যে ছেলের সঙ্গে জাহ্নবীর বিয়ে হয়েছিল সেই ফোন করে জানায় যে তাকে নাকি মারধর করে জাহ্নবীকে ওরা কিডন্যাপ করেছে। আমার ছেলে সেই কথা শুনে
জাহ্নবী যেখানে ছিল সেখানে চলে যায় জাহ্নবীকে উদ্ধার করতে, কিন্তু জাহ্নবী আসে না। ততদিনে জাহ্নবী ওই জীবনে ঢুকে গেছে। আর ও যে সাক্ষীদের সঙ্গে কথা বলেছিল তারা ওকে বলেছিল যে ঋষি সেনের নাকি হাত আছে এর মধ্যে। তাই ছেলে মানুষই অভিমান করে ও নিজেকে ঋষির থেকে দূরে সরিয়ে রেখেছিল। আর আমার ছেলেও ফিরে আসে অভিমান করে, আর সেই অভিমানেই বাড়ি ফিরে এসে ওর রোশনির জন্মদিন পালন করে। আর সেই জন্মদিনে জাহ্নবী আর তার দলবলকে ডেকে পাঠায় নাচ করার জন্য। দিদিজি আইয়ে। কিন্তু আপনি তো বুঝতে পারছেন স্যার, আসলে তো সেটা অভিমান ছিল, আর শেষ পর্যন্ত কিন্তু ওর সেই অভিমানও ধরে রাখতে পারল না। জাহ্নবীকে সুস্থ জীবন দেওয়ার জন্য ও আলাদা বাড়ি ভাড়া করে জাহ্নবীকে রাখে। ও জাহ্নবীকে কিন্তু ওদের সঙ্গে যেতে দিতে চায়নি। আর জাহ্নবীর সঙ্গে কথা বলতে গিয়ে ও বুঝতে পারে যে জাহ্নবীকে ছেড়ে ও থাকতে পারবে না। আর এটাও বুঝতে পারে যে আজ পর্যন্ত জাহ্নবীর জীবনে যা যা অঘটন হয়েছে তার জন্য কিন্তু ওই রোশনি দেয়। স্যার আমাদের এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে একবারও চাইছি না। আমরা শুধু চাই স্যারের মুক্তি। দেখুন স্যার, আমার ছেলেকে বাঁচানোর জন্যে মা হিসেবে যা যা করার আমি কিন্তু তাই করব, আর সেই জন্যেই কিন্তু আমি জাহ্নবীকে নিয়ে এসেছি আমার সঙ্গে। জাহ্নবী আজকে অভিযোগ করবে যে ওকে কিভাবে এবং কারা কিডন্যাপ করেছিল। আমি জানি যে মুক্তি দেওয়ার অধিকার আপনার নেই, এটাও জানি যে কেস কোর্টে উঠবে। আমার ছেলে জামিন পাবে কিনা জানি না, আমি শুধু এটাই চাই যে কোর্টে যখন কেস উঠবে যারা আমার ছেলের নামে এত বড় মিথ্যে কথা বলেছে অথচ সমাজে বুক বাজিয়ে চলেছে তাদের যেন শাস্তি হয়। আমি কিন্তু এইটুকুই প্রার্থনা করছি স্যার। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি শুনে, এরকম একটা ঘটনা ঘটেছে ভাবতেই পারছি না। এ তো সিনেমার গল্পকেও হার মানায়। আপনি অবশ্যই আপনাকে যারা কিডন্যাপ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, আর আপনার অভিযোগ কিন্তু আমরা খুব সিরিয়াসলি দেখব। স্যার আমার যাই হোক, আমার জীবনে যা খুশি ঘটে যাক, কিন্তু আমার স্বামীর হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার ব্রত আমি নিয়েছি। আমার স্বামীর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো যে কত বড় মিথ্যে সেটা প্রমাণ করার দায় নিয়েছি আমি। আমার আর কিচ্ছু চাই না স্যার, আপনি আপনি শুধু আমাদের একটু সহায়তা করুন। দেখুন, আমার বাড়িতেও আপনার বয়সের একজন মেয়ে রয়েছে। আমার মেয়ের জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটতো তাহলে কি আমি ঠিক থাকতে পারতাম? পারতাম না। আমি সেইভাবেই ঘটনাটা দেখব। আর আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই সত্যি ন্যায় বিচার পাবেন। আপনি সেই আশ্বাস নিতে পারেন আমাদের কাছ থেকে। মণ্ডল, এই কেসটা লিখে নিন তো। স্যার তার আগে একবার আমি স্যারের সাথে দেখা করতে চাই। আমিও আমার ছেলের সঙ্গে একবার দেখা করতে চাই, দয়া করে যদি একবার অনুমতি দেন। ঠিক আছে, আসুন।
ঋষি বাবু, আপনার বাড়ির লোকেরা আপনার সাথে কথা বলতে এসেছে। আপনারা কথা বলুন, আমি আসছি। তুমি এখানে? মা, তুমি এখানে? এখনো কি ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে থাকবো ঋষি? মা, জাহ্নবীর সামনে পরীক্ষা, ও এখানে কেন এসছে? আমার সামনে এর থেকেও অনেক বড় পরীক্ষা স্যার, আর সেই পরীক্ষার প্রস্তুতির জন্যই আমি এসেছি। কেস কোর্টে উঠবে, উঠুক না, আমি বেল পেয়ে যাব, তখন আমি যা বলার বলবো, তুমি এসবের মধ্যে জড়িও না। আপনি আপনার জীবনের সমস্ত বিপর্যয় থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছেন, কিন্তু আর আপনি আমাকে দূরে সরিয়ে রাখতে পারবেন না, আমি কিছুতেই আর দূরে থাকব না। আপনার বিপদেই যদি আপনার পাশে দাঁড়াতে না পারি, তাহলে সুখের দিনে আপনার পাশে থেকে তো কোনো লাভ নেই আমার। আমি আপনার সুখের বন্ধু হতে চাইনি স্যার, আমি আপনার বিপদের বন্ধু হতে চাইছি। আপনি সারা জীবন আমার বিপদের পাশে থেকেছেন, তাই আমি আপনার এই নির্দেশটা শুনতে পারবো না স্যার। কি করতে চাও তুমি? যারা আমাকে বিক্রি করেছিল, আমাকে বিক্রি করার মতো একটা জঘন্য অপরাধের সাথে যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কমপ্লেন করার জন্যই আমি এসেছি। কেস কোর্টে উঠুক, আমার কাছে সাক্ষ্য প্রমাণ সব কিছু আছে, আমি সব জোগাড় করতে পারব। কেস চালানোর টাকা কোথায় পাবে? আমি দেব ঋষি। তুমি কেন দেবে ছোট মা? একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনি কেন খরচা করবেন না? তুমি আমার টাকা নেবে কিনা সেটা তো আমি জানি না, তুমি তো কখনো আমার কাছ থেকে কিছু নিতে চাওনি। ভুল করেছি, আপনার কাছ থেকে টাকা চাইবো না তো কার কাছ থেকে চাইবো? আমি আজকে আপনার মায়ের সামনে দাঁড়িয়ে বলছি, আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছেন, আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। সমাজ মানুক বা না মানুক, আমরা দুজনে তো খুব ভালো করে জানি আমার প্রতি আপনার অধিকার আর আপনার প্রতি আমার অধিকারটা ঠিক কি। সমাজ যাতে স্বীকার করেন সেই ব্যবস্থাই করব, কিন্তু শুধু আমার একটাই রিকোয়েস্ট, পরীক্ষাটা দিও, তোমার যাতে কোনোভাবেই বছরটা নষ্ট না হয়। পরীক্ষা দিতে যখন নেমেছি তখন সব পরীক্ষাই দেব, অগ্নি পরীক্ষা দিতে যখন ভয় পাচ্ছি না তাহলে কলেজের পরীক্ষা দিতে ভয় পাবো কেন? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আজকে আমরা সবাই কোর্টে যাব, আর পুলিশ অফিসার আমাদের খুব খুব সাহায্য করছেন, আপনার বেল মনে হয় আজকে হয়ে যাবে। আর আপনাকে আমি একটা কথা দিতে চাই, এই বিপদের সময়ে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমাকে যেখানে রেখেছেন আমি সেখানেই থাকব। এই লড়াইটা আমি জাহ্নবী ছাড়া একা করতে পারতাম না, তাই জন্য আজকে ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আর এই লড়াইটা আমাদের করতেই হবে আর জিততেই হবে ঋষি। যে অন্যায় করলো সে সমাজের সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকবে, আর যে কোনোদিন অন্যায় করলো না সেরকম চোরের মতো বেঁচে থাকবে। না না ঋষিরা, আমি তোর মা ঋষি, আমিও এর শেষ দেখে ছাড়ব। ছোট ঠাকুরপু, হ্যাঁ, এমন কাণ্ড তো কখনো করেনি, ও তোমাকে পর্যন্ত বলে যায়নি। ও যে আমাকে বললে আমি তোমাকে বলতাম না, আমাকেও কিচ্ছু বলেনি, আমি কিচ্ছু জানি না।
আমার কি মনে হয় জানো তো, ও ওই মেয়েটার কাছে গিয়ে বসে আছে। আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে, তবু মেয়েটার কাছে যাচ্ছে। আমাদের সংসারটা লাটে উঠে গেছে। মেসি, ছোটদীপ আমার মেয়ের সঙ্গে কেন দেখা করতে যাবে? আমি নিজে মা হয়ে ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখছি না। ও কি একটা যোগাযোগ রাখার মতো মেয়ে? ওর মতো মেয়ে যেন কোনো মায়ের না হয়। তুমি আর কথা বলো না তো। তোমার শিক্ষাতেই এইরকম হয়েছে। তুমি শিখকে দিয়েছ যে তোমার মেয়ে যেন সারা জীবন ধরে মানুষের ক্ষতি করতে পারে। ভালো করে মেয়েকে মানুষ করতে পেরেছ? পারোনি। যদি ঠিক মতো মেয়েকে মানুষ করতে পারতে, তাহলে আমাদের এত বড় সর্বনাশ করতে পারত না। সংসারটাকে ভেঙে দুটুকরো করে দিয়ে চলে গেছে। আমার মেয়ে আপনাদের সংসার ভাঙেনি, আমার মেয়ে নিজের জীবনকে ধ্বংস করেছে। ওর যদি সংসারই ভাঙার থাকতো, তাহলে ও এখানে থেকেও ভাঙতে পারত। সে সেটা চাইনি বলে এই বাড়ি থেকে চলে গেছে। আর কোনো কাজে তো আপনারা কখনো ছেলেদের দোষ দেখেন না। আর আমার মেয়ে তো আপনাদের বাড়িতে জোর করে এসে ওঠেনি, আপনাদের ছেলে নিয়ে এসেছে বলেই উঠেছে। আর আপনাদের ছেলে যদি জোর করে না যেত, তাহলে তো আমার মেয়ে এখানে এতদিন পড়ে থাকতো না। আপনি আপনার ছেলের দোষটা একবারও দেখছেন না, শুধু আমার মেয়ের দোষটা দেখছেন। দেখেছো, দেখেছো কত বড় বড় কথা হয়েছে? শুনেছো কথা? আমি তোমাদের অনেকদিন আগে থেকে সাবধান করে রেখেছিলাম। এই ছোটর পোষা এরা মাথায় উঠেছে। শোনো, তোমাকে বাপু আমরা আর এখন রাখতে পারবো না। আমি তো এখানে থাকতে চাইনি, কিন্তু যে আমাদের এই বাড়িতে নিয়ে এসছে, সে যতক্ষণ অব্দি বিপদ মুক্ত হচ্ছে, আমি এখান থেকে যাব না। সেটা আমার অধর্ম হবে। দেখুন, অনেক ধর্ম দেখেছি আপনাদের, দয়া করে আমাদেরকে আর ধর্ম দেখাবেন না। আপনি আমার উপর রাগ করছেন দাদা? আমি কি আমার মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছি সে কথা বলুন তো একবার। আর আমার মেয়ে তো চলে যাবে বলেই এখান থেকে চলে গেছে। ও যদি এখানে থাকতো, তাহলে আপনারা ওকে দোষ দিতেন। এখন এখান থেকে চলে গেছে, এখনো আপনারা ওকে দোষ দেবেন? আচ্ছা, ওকে যখন এত টাকা পয়সা খরচা করে ওর বিয়ে দেওয়া হয়েছিল, তাহলে ওই বিয়েটাও ভাঙলো কেন? ছেলেটার কাছে ফিরে এলো না কেন? আমরা তো বারবার বলেছিলাম ছেলেটার কাছে ফিরে আসার জন্য। ও ফিরে আসেনি, সেটা ওর সিদ্ধান্ত। তার সঙ্গে আপনাদের কি? ও তো আর আপনাদের বাড়িতে উঠে এসে বলেনি যে আমাকে থাকতে দাও। না না, তা বলবে কেন? আমাদের ছেলের জীবনটা নষ্ট করেছে দূর থেকে। কালসাপ, কালসাপ, একটা কালসাপ এসেছিল আমাদের বাড়িতে। এত কথা বলছেন তো, একদিন দেখবেন এই মেয়ের কাছে আপনাকে মাথা নিচু করতে হবে। কি বললে তুমি? কি বললে? এত বড় কথা? ওই তোমার মেয়ের কাছে আমাদের মাথা নিচু করতে হবে? তার আগে যেন মরণ হয়, আমার মরণ হয়। কোনো কথা নিশ্চিত করা যায় না মিস্তি। কার কখন কিভাবে যে মাথা নিচু হয়ে যেতে পারে সেটা কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। আপনারা যে সব কিছু ঠিক করছেন, তারও কি কোনো মানে আছে? আপনাদের ঘরের বউ তো আপনাদের ঘরের লক্ষ্মী, আমার মেয়ে তো কালসা, আমার মেয়ে তো খারাপ, সে তো আপনাদের ক্ষতি করেছে। আপনাদের ঘরের বউ কেন ছেলের ক্ষতি করলো? সে তো মিটমাট করে নিতে পারত। আজকে যে আপনাদের ছেলে জেলে গেছে, তা তো ওর জন্য। ওই তো এদিকে এসো একবার। আমি
বলো। আচ্ছা তুমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? এত বছর বিয়ে হয়েছে আমাদের, এত বছরের সংসার, একবেলা একা বেরোলেও কি বলে যেতে হবে? আচ্ছা ছোট, তুই এইভাবে কথা কইছিস কেন? আমাদের কি চিন্তা হয় না? আমি তো বাচ্চা মেয়ে নই যে হারিয়ে যাব মেজদি ভাই। না বলেই বা যাবি কেন? বলে গেলে হয়তো তোমরা যেতে দিতে না। তুমি কি আমার মেয়ের সঙ্গে কোথাও গেছিলে ছোটদি? আমাকে অনেক কথা শুনতে হচ্ছে।